আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, বাচ্চারা মাছ খেতে যাচ্ছে না? তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। এই রেসিপিটা কিভাবে তৈরি করা যায় লেটস সি। ফিশ কোপ্তা কারিটা তৈরির জন্য আমি এখানে 4 পিস গজার মাছ নিয়েছি, আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব। তাই আমি একটি প্যানে পানি নিয়ে নিয়েছি, অ্যান্ড সাথে অ্যাড করে নেব সামান্য হলুদ, অ্যান্ড দিয়ে দেব লবণ, লবণটাও অল্প দিব, মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। ভিউয়ার্স, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো থেকে আমি কাঁটাটা বেছে নেব আর চামড়াটাকেও আমি আলাদা করে রাখছি। ভিউয়ার্স, মাছটা বাছা হয়ে গেছে, দেখুন এগুলো বের হয়েছে মাছটা থেকে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। ভিউয়ার্স, এখন আমি একটি বলে অ্যাড করে নেব সেই কাঁটা ছাড়ানো মাছগুলো, অ্যান্ড অ্যাড করে নেব একটি বড় সাইজের আলু, সিদ্ধ করে ম্যাশ করে নাও, অ্যান্ড দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো মরিচ কুচি, অ্যান্ড ধনে পাতা কুচি। অ্যান্ড দিয়ে দেবো লেবুর রস, আর লেবুর রসটা দেওয়ার কারণ হলো যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে। দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচের একটু বেশি, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচের একটু কম, হলুদ গুঁড়া 1/2 চা চামচের কম, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, অ্যান্ড দিয়ে দেবো জিরা গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। আর লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ মাছ সিদ্ধতে লবণ দেওয়া হয়েছিলো। অ্যান্ড দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য একটি ডিম, ভিউয়ার্স আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, বাট সিমটা উঠেনি। এখন দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আমি এখানে যা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি তার মধ্যে যদি একটু বেশি পানি পানি লাগে তাহলে এখানে চাইলে ব্রেড ক্রাম অ্যাড করতে পারেন। দিয়ে দেবো ব্রেড ক্রাম, মাছটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে গোল গোল আকারের শেপ দিয়ে নেব। আর আপনারা চাইলে এখানে যে কোনো আকারের শেপটাই দিতে পারেন। এভাবে আমি আরও কিছু বল বানিয়ে নিচ্ছি, এখন আমি এখানে একে একে বলগুলো ছেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ভিউয়ার্স, বলগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি বলগুলো ভেজে নেব। ভিউয়ার্স, আমি সেই প্যান থেকে তেলটা কমিয়ে নিয়েছি, এখন আমি এখানে অ্যাড করে নেব গরম মশলা,
গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটার কাঁচা ভাবটা চলে গেছে। এখন এখানে অ্যাড করে নেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চামচের একটু বেশি, এন্ড দিয়ে দেবো জিরা গুঁড়া 1/2 চামচ। এন্ড দিয়ে দেবো স্বাদ মতো লবণ। অ্যাড করে নেবো সামান্য পানি। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম পেস্ট, আর আপনার চাইলে এখানে যে কোনো বাদামের পেস্টটাই দিতে পারেন। দিয়ে দেবো টমেটো সস, আর আপনার চাইলে এখানে টমেটো পিউরিটাও দিতে পারেন। এন্ড দিয়ে দেবো টক দই ফেটানো। আর এ সময় আঁচটা লোতে থাকবে, তা না হলে টক দইটা ছানা ছানা হয়ে যেতে পারে। এখন এখানে অ্যাড করে নেব চিনি, আর এইসব খাবারে হালকা চিনি দিলে ভালো লাগে, আর চিনিটা 1 চা চামচ। দেখুন ভিউয়ার্স গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব পানি। এখন এখানে সেই বলগুলো অ্যাড করে নেব। এটাকে আমি এখন ঢেকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। ভিউয়ার্স এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, এন্ড দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। আর আপনার চাইলে ভিউয়ার্স এই পুরো রান্নাটাও ঘি দিয়ে করতে পারেন। এখন এটাকে আমি ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব, দেন এটাকে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের এই ফিশ কোপ্তা কারিটা, আর এটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাই করে যদি ভালো লাগে তো ভিডিওটা তো লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছিল। আর ভিউয়ার্স সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে ঢাকা শহর 6-6 বার দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আমরা সবসময় নিজের কথাই বেশি ভাবি, তাই বলবো গাছ লাগান নিজেকে বাঁচান, অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি। এখন ভিউয়ার্স এটা টেস্ট করার পালা। বিসমিল্লাহ। ভিউয়ার্স আসাম হয়েছে অস্থির করা একটা রেসিপি, এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।